বহুদিন পর অনেক আশায় যন্ত্রের মধ্যে ভোট দিসুং, কিন্তু মেশিন খালি নষ্ট আর নষ্ট। কোটে টিপ দিমো কিছু বুঝিপার পাং নই, আগে ট্রেনিং করা দরকার ছিল। মঙ্গলবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নিষ্পেধগঞ্জ জরিমনেসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে কথাগুলো বলছিলেন 86 বছর বয়সী আজগার হোসেন। মানে 8টার সময় আর কি আমি আসছি ভোট এখন দিতে, হয়তো 11টা বাজলো। তো ওখানে সমস্যা যেটা হয়েছে, এক তো যা মানে প্রথম ফিঙ্গার বনে না, তারপরে ভোট দিবে যে যায় যে লোকগুলো, মানে আমার আগে দুইজন ছিল যায়, যে মানে প্রায় 1 ঘন্টার মতো লাগাইলো আর কি। বাবা আমি 7টার সময় আসছি, এইখানে দাঁড়াচ্ছিলাম, তো এখানে হয় নাই, পরে হাজিপাড়া ওই পাশে দিছে। মেশিন নষ্ট হওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা। সুন্দরভাবে ভোট দিতে পারছে না এবিএমের কারণে, মেশিনটা এত ছিল যে চিন্তা করা যায় না। একটা ভোট দিতে যদি আধা ঘন্টা যায়, তাহলে আমার এই যে 4000 ভোট এই সেন্টারে, তা নিতে তো 2 দিন লাগবে। এটা কি সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। তারা ভোট যদি মেশিন সঠিকভাবে সলিড না করতে পারে, তো সেটাকে সংশোধন আনতে না পারে, তাহলে এখানে ভোট হবে না। এখানে হচ্ছে একটা লুকোচুরি খেলার মতো। কয়েকটি সেন্টার আমি ভিজিট করেছি, সেই সেন্টারগুলোতে কিছু কিছু সমস্যায় প্রবলেম, যে আমাদের যে ইভিএমগুলো রয়েছে সেই ইভিএমগুলো সঠিকভাবে কাজ করছে না। কয়েকটি ইভিএম দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট সেটা অফ হয়ে যাচ্ছে, আবার যেগুলো বুথ তৈরি করা হয়েছে সেই বুথগুলোতেও আসলে আমরা পর্যাপ্ত আলো না থাকার কারণে অনেকে যারা বৃদ্ধ বয়স্ক যারা ব্যক্তিরা রয়েছে, তারা আসলে তারা যে তাদের যে নিজস্ব প্রতীকটা রয়েছে সেই প্রতীকটা তাকে আর চিহ্নিত করতে তাদের কষ্ট হচ্ছে। তো আমি মনে করি যে সেই বিষয়গুলোকে এখন পর্যন্ত এখনও সময় যেহেতু আছে, সেই বিষয়গুলোকে একটু সুনিশ্চিতভাবে সেটাকে একটু ঠিক করে দেওয়ার এখনও সময় আছে, সেটা করে দেওয়ার জন্য।